ষষ্ঠীর আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী, মণ্ডপে মণ্ডপে চলছে ঠাকুর দেখার ভিড়। আর এই মুহূর্তে রঘুনাথপুর যুব সংঘের পূজা মণ্ডপ থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অতনু সমাদ্দার। চলে যাচ্ছে অতনুর কাছে। অতনু, তুমি এই মুহূর্তে রঘুনাথপুর যুব সংঘের মণ্ডপে দাঁড়িয়ে রয়েছো। এবছর সেখানে করোনা বিধি মেনে কিভাবে পুজো হচ্ছে, এবং একই সঙ্গে তোমার কাছে জানতে চাইবো যে এবছর এদের মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জা এটাকে কি ধরনের ভাবনা উঠে এসেছে? অতনু, দেখো, এই যে রঘুনাথপুর যুব সংঘ, এদের থিম কিন্তু নাম রেখেছে অসমাপ্ত। একদম বাঁশের কাঠামো দিয়ে প্যান্ডেল করা হয়েছে এবং পুরো বাঁশ দিয়ে ঘেরা, কিন্তু যাতে এই করোনা পরিস্থিতিতে কিছু পয়সা এই যে বাঁশের যারা ব্যবসাদার এবং যারা গাড়ি চালায় সে সমস্ত গাড়ি চালক তাদের হাতে তুলে দিতে পারে, এদের মূল চিন্তাভাবনা কিন্তু সেটা। তার কারণ এই করোনা পরিস্থিতিতে কোনো কাজ নেই, বিভিন্ন লোকের হাতে লকডাউন ছিল, তার ফলে লোকে কাজ হারিয়েছে, সেই সমস্ত চিন্তাভাবনা মাথায় রেখেই কিন্তু তারা এই যে প্যান্ডেল, এই যে পুজো মণ্ডপ, তার নাম রেখেছে অসমাপ্ত। এবং এই যে প্যান্ডেলটা তৈরি করা হয়েছে, তাদের পুজো কিন্তু এবছর 72 বছরে পড়ল, এবং সেটা দেখা যাচ্ছে যে 72 বছর মানে স্বাধীনতার আগ থেকে এই রঘুনাথপুর যুব সংঘ কিন্তু এই মাঠে পুজো করে এসছে। আজকে কিন্তু এই অসমাপ্ত প্যান্ডেল পরিস্থিতির কথা মাথায় রেখেই তারা এই যে করোনা আবহাওয়া এবং দূরত্ব বিধি যাতে মানা যায়, এবং যেটা দেখা যাচ্ছে মূলত যেটা প্যান্ডেলের চারিপাশ কিন্তু খোলা রাখা হয়েছে, তার কারণ এই করোনা পরিস্থিতি, যেটা বারবার করে তারা বলছেন যে করোনা পরিস্থিতি, করোনা আবহাওয়া তারা কিন্তু যথাসাধ্য মেনটেন করার চেষ্টা করছেন। তারা এই দূরত্বের কথা মাথায় রেখেই, সেই চিন্তাভাবনাকে মাথায় রেখেই তাদের এই প্যান্ডেলের নাম রেখেছেন বা এই যে মণ্ডপের নাম রেখেছেন অসমাপ্ত। আমরা কথা বলবো এই পুজোর একজন কর্মকর্তা সত্যজিৎ নস্কর, তার সাথে কি বলছেন শুনে নেব তার মুখ থেকে। কি বলছেন সত্যজিৎ? আমরা রঘুনাথপুর যুব সংঘ 72তম বর্ষে এবারে পদার্পণ করেছি। আমাদের এবছরের থিম অসমাপ্তি। আমাদের এই যে করোনাকালে আমরা একটা মন্দিরের আদল তৈরি করেছি, যেটা সম্পূর্ণ করতে পারিনি এই করোনার জন্য, আর্থিক অনটন, তার কথা মাথায় রেখে আমরা গ্রামাঞ্চলে যেসব এই বাঁশের যেসব যারা ব্যবসায়ী ব্যবসা আছে, কাপড়ের যারা ব্যবসায়ী, তাদেরকে একটু সুরা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি। তাদের থেকে নিয়ে আমরা একটা মন্দিরের আদল দিয়ে আমাদের এই প্রতিমা, আমাদের এই চিন্তার মধ্যে অসমাপ্ত এই প্যান্ডেলটি করার চেষ্টা করেছি। একদম শুনলে যে এই পুজোর একজন কর্মকর্তা সে সত্যজিৎ নস্কর, তিনি বললেন যে এই যে করোনা পরিস্থিতি এবং লকডাউন, এই দুটোকে কিন্তু একসাথে তারা মাথায় রেখেছেন। লকডাউন পরিস্থিতির কথা মাথায় রেখেছেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেছেন, লোকের যে কাজ ছিল না, বহুদিন কাজ ছিল না, যে কর্মসংস্থানের অভাব, যে আর্থিক পরিস্থিতি, এই সমস্ত চিন্তাভাবনাকে মাথায় রেখেই কিন্তু তাদের এই মূল উদ্যোগ। তারা 72 বছরের এই উদ্যোগকে এখানকার স্থানীয় মানুষ কিন্তু তারা যেটা বলছেন এই পুজোর উদ্যোগ, তারা কিন্তু স্বাগত জানাচ্ছেন যে লোকের হাতে কিছু আর্থিক সংস্থান তুলে দেওয়া, শুধু পুজো করাই নয়, পুজো করে পুজোর প্যান্ডেল দেখানোই নয়, লোককে আর্থিক সুরাহা দেওয়া, এটাই কিন্তু তাদের মূল চিন্তাভাবনা ছিল। এই মূল চিন্তাভাবনার কথা মাথায় রেখেই কিন্তু তাদের এই প্যান্ডেলের বা এই মণ্ডপের নাম রাখা হয়েছে অসমাপ্ত। এবং যেটা শুনলে যে কর্মকর্তার কাছ থেকে, যে যারা বাঁশের ব্যবসায়ী, যারা কাপড়ের ব্যবসায়ী, যারা ভ্যান চালক এবং গ্রাম বাংলার কিছু মানুষ, যে মানুষরা বাঁশ দিয়েই তাদের অর্থ সংস্থান করেন, তারা বাঁশ সরবরাহ করেন, যেখানে বাঁশ থেকে বিভিন্ন কাজকর্ম হয় সেই বাঁশ তাদের থেকে ক্রয় করেছেন, অতএব তারা এই পুজো পরিস্থিতির এই পুজোর আগ দিয়ে তারা কিছু আর্থিক সুরাহা পেয়েছেন, সেই আর্থিক সুরাহার তাদের কাছে তারা পেয়েছেন বলে এখানকার যে পাড়ার যে অধিবাসীরা আছে তারা যথেষ্ট খুশি যে তাদের এই ধরনের প্যান্ডেল করাতে এবছর 72 বছরে 72 বছর, যেটা বারবার করে বলছেন যে 72 বছর মানে কিন্তু একদম ছোট্ট কথা নয়, স্বাধীনতার আগের থেকে এই যে বিরাট মাঠ, বিরাট অঞ্চল, এই অঞ্চলে কিন্তু তারা এর আগে বড় বড় পুজো করেছেন, কিন্তু এই বছর কিন্তু তারা পুজোর বাজেটকে একদম কমিয়ে এনে এই পুজো মণ্ডপকে অসমাপ্ত রেখেছেন। তার কারণ এখনও কাজ হয়নি, সেটা তারা দেখাচ্ছেন পুজোর
আদলে এবং তারা যেটা চেয়েছেন বারবার করে, যেটা কিছু অর্থের সংস্থান হোক, কিছু সাধারণ মানুষ, দুস্থ মানুষ, কিছু পয়সা পাক, এবং এছাড়াও বহু মানুষ কাজ হারিয়েছেন, আর্থিক পরিস্থিতি খুবই সংকটজনক বহু মানুষের, এবং সেই কথা মাথায় রেখেই কিন্তু এবছর রঘুনাথপুর যুব সংঘের পুজো উদ্যোগ তারা সেইভাবে তাদের মণ্ডপ সজ্জা এবং প্রতিমা সজ্জা করেছেন যাতে কিছু মানুষের অর্থ সংস্থান সম্ভব হয়। বুঝতে পারছি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অতনু। সরাসরি রঘুনাথপুর যুব সংঘের পূজা মণ্ডপ থেকে কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অতনু সমাদারের সঙ্গে। মহাষষ্ঠীর আনন্দে গা ভাসিয়েছে রাজ্যবাসী, শহর থেকে জেলা গোটা রাজ্যের ছবিটা কিন্তু একই রকম। মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়, পুজোর আনন্দ লুঠে নিচ্ছেন সাধারণ মানুষ। করোনা বিধি পালন করেই গতবারের মতো এবারও কিন্তু চলছে শারদোৎসব উদযাপন। গ্রাম থেকে শহর প্রতি মণ্ডপে মণ্ডপে পৌঁছে গেছে আমাদের কলকাতা টিভি, কলকাতা টিভির ক্যামেরা এবং অবশ্যই কলকাতা টিভির প্রতিনিধিরা।